নমস্কার বন্ধু, এই যে শিক্ষকগুলোকে দেখতে পাচ্ছেন, শিক্ষকগুলি কিন্তু লালবাজার লকআপে তারা কিন্তু বন্দি অবস্থায় রয়েছে। তাদের কি না অনুমোদনহীন মাদ্রাসা, যে মাদ্রাসাগুলিকে মুখ্যমন্ত্রী এসেই বলেছিলেন যে এই মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়া হবে, এবং তিনি 10,000 বলেছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 500 মাদ্রাসাকেও কিন্তু তিনি অনুমোদন দেননি। সেই মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়ার জন্যই কিন্তু তারা রাস্তায় নেমেছে, শেষমেশ যখন ভোট আসছে 10 বছর কেটে গেছে কিন্তু তারপরও হয়নি। সেখানে দাঁড়িয়ে কিন্তু রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে কিন্তু টানতে টানতে তাদেরকে হিচড়াতে হিচড়াতে কিন্তু তুলে নিচ্ছে। অর্থাৎ সরকার যেটা স্ট্র্যাটেজি নিয়েছে যে কাউকে আন্দোলন করতে দেওয়া যাবে না এই মুহূর্তে এই প্যান্ডামিকের দোহায় দেখিয়ে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু এটাই স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখছি পার্শ্ব শিক্ষকরা কদিন আগে তারা কিন্তু রাস্তায় নেমেছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার পুলিশ শিয়াল দায়িত্ব কিন্তু ছিল, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এবং অর্থাৎ রাস্তায় নেমে যে দিতে হবে এই যে স্লোগানটা যাতে সরকারের বিরুদ্ধে না উঠে, এটাই কিন্তু তাই ব্যাপার। তাই এই অনুমোদনই মাদ্রাসা শিক্ষকই বলুন, পার্শ্ব শিক্ষক বলুন, সে এসএসকে শিক্ষকরাই বলুন, কিন্তু তারা বঞ্চিত অসহায় অবস্থায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। এই এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কোন দিকে যে রাজ্য রাজনীতি যাবে সেক্ষেত্রে খুবই কঠিন অবস্থা। তাই এই শিক্ষকদের অবস্থা কি হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক আন্দোলন কোনো মতেই করতে দিচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে শিক্ষকরা রাজপথে নেমেছিল সকাল থেকে, কলকাতা পুলিশ নির্লজ্জভাবে তাদের উপর বল প্রয়োগ করে, লাঠিচার্জ করে, এবং বালিগঞ্জ চেতলা কালীঘাট সমস্ত জায়গায় শিক্ষক ছাত্রদেরকে গ্রেপ্তার করে। বালিগঞ্জে আমরা যখন জমায়েত করি নির্মমভাবে পুলিশ এসে আমাদের বিভস্ত করে এবং এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাচ্ছে। গোটা রাজ্যের শিক্ষক সুশীল নাগরিকদের কাছে আমরা বলছি, আপনারা আওয়াজ তুলুন, মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 মাদ্রাসা অনুমোদন দেবে বলেছিল, তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই মাদ্রাসা শিক্ষকরা তারা আজকে রাজপথে, তাই রাজপথে নেমেছিল, যে যেখানে আছে লালবাজারে চলে আসুন, সমস্ত আমাদেরকে বিভস্ত করে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে আমাদেরকে নিয়ে গেছে। এবং আপনাদের কাছে বলছি যে অনুমোদন 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা মমতা সরকারের, অথচ তার রাজধর্ম তার প্রতিশ্রুতি পালন করেনি। তাই মাদ্রাসা আনারের মাদ্রাসা শিক্ষকরা আজ কলকাতার রাজপথে গণতান্ত্রিকভাবে মিছিল করছিল, কিন্তু যখন তারা নামে প্রথমে সকাল 8:30 দুটো বাস চেতলায় আটক করে তাদেরকে নিয়ে যায় লালবাজারে, তারপরে মালদা থেকে 35 জনকে অ্যারেস্ট করে, বীরভূম থেকে 19 জনকে অ্যারেস্ট করে, বালিগঞ্জ থেকে অ্যারেস্ট করে, বর্ধমান থেকে অ্যারেস্ট করে। গোটা রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের উপর যে বর্বরিচিত আক্রমণ করলো এবং যে বিভস্ত করে পুলিশ টানা হিংসা করে তুললো, এর নিন্দার ভাষা নেই। সুশীল সমাজ, শিক্ষক সমাজদের আমরা বলছি, আপনারা আওয়াজ তুলুন, সমবেত কণ্ঠ, প্রতিবাদীর কণ্ঠকে কোনোদিন দমানো যায় না, মমতা তার রাজধর্ম পালন করুক, এই আশা আকাঙ্ক্ষা রাখি। আমরা লালবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যে যেখানে আছেন আপনারা লালবাজারের উদ্দেশ্যে চলে আসুন। আমরা শুনতে পাচ্ছি তাদের যখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে তারা বলতে চাইছে, অর্থাৎ ঠিক আছে যদি আন্দোলনই হয় তাতে অসুবিধাটা কোথায়? তারা একটা ডিমান্ডস করছে, দাবি জানাচ্ছে একটু বিক্ষোভাবে, তো সেখানে দাঁড়িয়ে এটা তো গণতান্ত্রিক মানে দেশে এটা তো একদমই কোনো মতে বাধা দেওয়া উচিত নয়, কিন্তু কেন এই জায়গায় দাঁড়িয়ে কেন এরকম স্ট্র্যাটেজি নিচ্ছে সেইটাই কিন্তু বারে বারে ঘুরে ফিরে প্রশ্ন আসছে। আসলে কিন্তু এই মাদ্রাসা এমএসকেসিগুলি যে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ এমএসকে হিসেবে, সেগুলোকে কিন্তু বোর্ডে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘোষণা হয়েছে ক্যাবিনেটে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়, মুখ্যমন্ত্রী ঘোষণার ফলে কিন্তু এখনও পড়ে যায়নি। এখানে সেখানে অনেক সমস্যা না আছে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ, যেগুলি অনুমোদন দেওয়া হয়েছে সেক্ষেত্রে না আছে শিক্ষক নিয়োগ বা না আছে সেরকম কোনো কিছু ব্যবস্থা নবম দশম শ্রেণীতে উত্তীর্ণকরণ, তার ফলে অনেক ছেলে 8 পড়ার পরে তারা কিন্তু পড়াশুনো ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারের যে মাদ্রাসার ব্যাপার নিয়ে অর্থাৎ সংখ্যালঘু বিষয়ে যে প্রচার, যে সমস্ত কাজই তারা করে ফেলেছে, হ্যাঁ সেখানে কিন্তু দাঁড়িয়ে বাস্তবের মাটিতে কিন্তু দেখা যাচ্ছে যে এইরকম ধরনের আন্দোলন কিন্তু যখনই নামছে সেইখানে সরকার কিন্তু সেগুলোকে রুখে দিচ্ছে। তাই দেখা যাক আগামী দিনে এই সমস্ত শিক্ষকরা তারা কোন পথে যায়, এইভাবে যদি আন্দোলন করতে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে তারা আইনের সাহায্য নেবে, এবং সেখানে দাঁড়িয়ে শাসক দল বা অন্য রাজনৈতিক দল যখন তারা রাস্তায় নামছে সেক্ষেত্রে সেরকম কেন শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারবে না। তো এটাই বন্ধু, যে এই পরিবেশ কিন্তু একটা দমবন্ধকর অবস্থায় তৈরি হয়েছে, সে শিক্ষক থেকে বলুন যারা এখন অনুমোদন পায়নি বা যারা অনুমোদন পেয়েছে যে মাদ্রাসা করেছে তারও অবস্থা খুব খারাপ। সেখানে দাঁড়িয়ে তাদের যে বেতন দেওয়া হচ্ছে সেখানে তাদের সংসার চলে না, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন এরকম অবস্থা হবে? সেখানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিল সবাই কিন্তু আশা করেছিল যে একটা ভালো কিছু হবে, সেই আশা নিয়ে কিন্তু দিন গুনছিল, কিন্তু আখেরে সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেনি। তো দেখা যাক এই শিক্ষকরা কত তাড়াতাড়ি মুক্তি পায়, তারা কিন্তু নিঃশর্ত মুক্তি চেয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া মানে কথা বলা হয়েছে। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে পার্শ্ব শিক্ষকদেরকে কিন্তু 6টার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এই জাতীয় শিক্ষকদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়? তাই মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু
খুবই অসহায় অবস্থায় রয়েছে, না হয়েছে তাদের দীর্ঘদিন ধরে অনুমোদন ঝুলে রয়েছে, না পাচ্ছে তারা বেতন, এই অবস্থার মধ্যে কিন্তু মাদ্রাসাগুলোকে তাদের চালিয়ে যেতে হয়। দেখা যাক আগামী দিনে কী ব্যবস্থা নেয়। আপাতত